আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি জব সার্কুলার নিয়ে কথা বলতে যাচ্ছি, আর সেটা হলো এনআরবিসি ব্যাংকের জব সার্কুলার। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। আর প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এনআরবিসি ব্যাংক। তো এখানে কী কী লেখা আছে আমরা দেখি। শিক্ষানবিশ কর্মকর্তা, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ 4-এর স্কেলে ন্যূনতম 3 অর্জন করতে হবে। এসএসসি এবং এইচএসসিতে সিজিপিএ 5-এর স্কেলে ন্যূনতম 4 অর্জন করতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। তারপরে এখানে দেখুন কিছু যোগ্যতা এবং শর্তাবলীর কথা লেখা আছে। তো দেখি আমরা কী কী লেখা আছে এখানে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ইমেল ব্যবহার এবং বাংলা লেখায় দক্ষতা থাকতে হবে। প্রার্থীর বয়স 28 ফেব্রুয়ারি 2022 তারিখে সর্বোচ্চ 30 বছর, বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মনোভাব থাকতে হবে, ন্যূনতম 3 বছর সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, শিক্ষানবিশ সময়কাল 2 বছর, বেতন 26,000 থেকে 40,000। তারপরে দেখুন এখানে 2 নম্বরে ফিল্ড অফিসার, ইউনিট ইনচার্জ, এরিয়া ম্যানেজার। যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। আর্থিক প্রতিষ্ঠান, অব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান, ক্ষুদ্র এবং কুটির শিল্প, এনজিও এবং অন্যান্য উন্নয়নমূলক প্রতিষ্ঠানে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক, বেতন আলোচনা সাপেক্ষ। 3 নম্বরে ইন্টার্নশিপ, বিএসসি, বিবিএ, বিএ, বিএসএস, বিকম, অনার্স, ফলাফল অপেক্ষমান। তারপরে এখানে এসএসসি এবং এইচএসসিতেও সিজিপিএ 5-এর স্কেলে 4 অর্জন করতে হবে, সম্মানী 10,000, আর মেয়াদ ন্যূনতম 3 মাস। তাহলে এখানে ইন্টার্নশিপের ক্ষেত্রে কিন্তু 3 মাস সময়। তো আমরা এখানে দেখি সকল প্রার্থীকে অনলাইনে http://www.nrbcommercialbank.com/career ওয়েবসাইটের মাধ্যমে আগামী 15 মার্চ 2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সময় সম্প্রতি তোলা রঙিন ছবি দিতে হবে, ফাইল সাইজ 15 KB এর বেশি হবে না। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আপনারা যদি আমার আজকের ভিডিওটা দেখে কোনোভাবে সহযোগিতা পেয়ে থাকেন তাহলে প্লিজ আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।